আমি ইলা গরিব আকে অসহায়, আমার স্বামী কোনো কাম কাজ করতে পারে না, আমার আম্মা আব্বা খেয়েও আর কি অত্যন্ত গরিব, খেয়েও আমার এই সাহায্য করার মতো না। আমি এমন অসহায়, আমি জোবান দিয়ে আগে মারতাম পারছি না, মুটেও উফালংটাকে উঠতাম পারছি না, কোনো কাম কাজ কোনটা করতাম পারছি না। কথা বলছিলেন ইয়াসমিন, গলার রোগ আর অন্যান্য অসুস্থতার কারণেই কথা বলতে পারতেন না তিনি। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের সেবায় ফিরে পেয়েছেন আশার আলো। আলফাতুন গরিবের মাঝে আরও গরিব, সংসারে কেউই নেই তার, ভাইয়ের পরিবারে থাকেন। মরণবেদী ক্যান্সার তার জীবনকে করেছিল আরও কঠিন, কিন্তু এখন আমার টিউমার ক্যান্সার, এখন সিলেট গিয়া বহুত চেষ্টা করলাম, কিচ্ছু আমি ফল পাইছি না, না পাইয়া আইলাম বাড়ি। তখন আমি বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল ফুনিয়া গেলাম, আমি ওষুধপত্র আনছি, আমার কোনো টাকা লাগছে না। আমার ভাতিজা চাইলেন, কিন্তু ক্যান্সার রোগী আক্রান্ত আছে, এবং আক্রান্ত থাকার কারণে অনেকর গেছে সহযোগিতা চাইছেন বা পাইছেন। লাস্টে আপনার ক্যান্সার হাসপাতাল থাকায় কেমো ছয়টা মারাইছে, মারা নিয়ে এখন বর্তমানে সুস্থ হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই ক্যান্সার বিশেষজ্ঞ এসেছিলেন বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালে, অ্যাওয়ারনেস প্রোগ্রামে কথা বলেছেন, সরলভাবে বুঝিয়েছেন আগাম স্ক্রিনিংয়ের বিশাল উপকার। প্রতি বছর জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে শতকরা 12% এবং স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে শতকরা 19%। আমরা যদি প্রাথমিক অবস্থাতে এটি শনাক্ত করতে পারি তাহলে এই রোগ নির্মূল করা সম্ভব। এটি একদমই বিনামূল্যে একটি পরীক্ষা, এবং পাশাপাশি স্তনে কোনো ক্যান্সারের পূর্বলক্ষণ আছে কি না সেটি দেখার জন্য আমরা সিবিই টেস্ট করি, এবং পেশেন্টকে আমরা এসবি শিখিয়ে দিই যে কিভাবে উনি নিজে নিজে স্তন পরীক্ষা করবে। ক্যান্সার আক্রান্ত বিপদগ্রস্ত অনেকেই নানা প্রান্ত থেকে ছুটে আসছেন এই হাসপাতালে, কেমন নিচ্ছেন, উন্নত চিকিৎসা নিচ্ছেন। আমার আব্বার গেছে 3 বছর যাবৎ ক্যান্সার, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের সার্বিক সহযোগিতায় আমার আব্বার চিকিৎসা চলে। আমি বহুত চিকিৎসা করছি, হইলে কোনো হায় পাইছি না। আপনার তোর ক্যান্সার হসপিটাল বিয়ানীবাজার ওটার মাধ্যমে আমি বহুত উপকার পাইছি। কোনো পয়সা করি আমরা গেছে না, তান্তানোর হসপিটালের অর্থায়নে আমরা চিকিৎসা চলিয়া গেছে। বিনামূল্যে ওষুধ এবং সকল সেবা পেয়ে সেবা গ্রহণকারীরা মন ভরে দোয়া করছেন দাতাদের জন্য। হাসপাতালের মেডিকেল ডিরেক্টর লন্ডনের একজন জিপি বললেন প্রিভেনশন কর্মসূচির গুরুত্বের কথা। 3টা লেভেল আমার ক্রিয়েট করা হয়েছে। একটা হচ্ছে যে পেশেন্ট একদম নিঃস্ব, তার কেউ নাই, তার কোনো আত্মীয় স্বজন নাই। আর একটা পেশেন্ট আছে, সে তার কিছু সম্বল আছে যে সেটা খরচ করতে পারবে, বাট তার 50% সে করতে পারে, 50% আমরা দিচ্ছি। আর গ্রুপ আছে যাদের সম্বল আছে কিন্তু দে ডোন্ট নো হোয়ার টু গো, সুতরাং তাদের অ্যাওয়ারনেসের জন্য এবং তাদের অ্যাডভাইস দেওয়ার জন্য আমরা, তাদের পয়সা আছে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় বলছি যে এই জায়গায় আছে। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতেছি আজকে থেকে আমরা স্তন এবং জরায়ু ক্যান্সারের স্ক্রিনিং শুরু করেছি। আলহামদুলিল্লাহ অনেক মহিলারা এসেছেন, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি, কারণ এই রোগটা বাংলাদেশে ভয়াবহ অবস্থা ধারণ করেছে। প্রতিদিন 10 থেকে 11 জন লোক এখানে এই রোগে মৃত্যুবরণ করছে, অথচ এই রোগটা প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। হাসপাতালের সিইও নিয়মিত বাংলাদেশে যান এবং কার্যক্রম মনিটর করেন। চেয়ারম্যানও সব ট্রাস্টি এবং নেতৃবৃন্দকে একসাথে ধরে রেখেছেন। তারা মেডিকেল ক্যাম্প করতে চান পুরো সিলেট বিভাগ জুড়ে, ইতিমধ্যে হয়েছে 53টি ক্যাম্প। আমার জীবনে বেলা কাম আমার জানা মতো করিয়া থাকি, এই অক্টোইল আমার উত্তম কাম, সবার প্রতি আমার অনুরোধ থাকবো, যদি জন্মাতে 1টা পাউন্ড করে দেয় বছরও, এই হসপিটালটা জেনারেল হসপিটালের মতো একটা হসপিটাল, উন্নতমানের একটা হসপিটাল হইব। একটা বাস কেনার চেষ্টা করতেছি, মোবাইল ক্যাম্প, আমরা প্রত্যেকটা উপজেলায় যাব, প্রত্যেকটা গ্রামে চেষ্টা করব যাওয়ার, এবং অ্যাওয়ারনেসটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করব, যাতে করে আমরা এই পেশেন্টদেরকে দেয়ারেন দেন, তাদেরকে সমস্যা যেটা এটা একটা সলিউশনে নিয়ে আসতে পারি। ইউকেতে জনপ্রতি 25,000 পাউন্ড দানকারী ট্রাস্টি আর সাধারণ মানুষের বিপুল দানেই হাসপাতালটি 6 বছর পূর্ণ করল। এই সময়ে 71,000-এরও বেশি জেনারেল আর 350 ক্যান্সার রোগীর চিকিৎসা সেবা ছাড়াও আরও 10 সহস্রাধিক রোগীকে ক্যাম্পে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের টেস্ট সহ সম্পূর্ণ ফ্রি সেবা নিয়েছেন প্রায় 8,000 মানুষ। সব মিলিয়ে লক্ষ মানুষ সেবা পেয়েছেন বলে জানালেন মার্কেটিং ডিরেক্টর। আমরা এই পর্যন্ত ওভার 100,000 পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পেরেছি, ওভার 65,000 ফ্যামিলিজ আমরা
ভিজিট করেছি ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য। এই বছর আমরা যে প্ল্যান নিয়েছি যে 72 সিলেটের প্রতিটি উপজেলায় মিনিমাম 3টি করে আমরা ক্যাম্প করব। বড়লেখার একলাস আলীও একটি উদাহরণ। 2-3 শতক জমি সহ সহায় সম্বল বিক্রি করে চিকিৎসার ক্ষেত্রে ছিলেন হতাশ, এখন কিছুটা শান্তিতে আছেন। আমি অনেকদিন ধরে আক্রান্ত রোগী, ক্যান্সার রোগী। আমি ঢাকা সিলেট মারিয়া কোনো কিছু স্থানীয় চিকিৎসা পাইছি না পয়সার অভাবে। এখানে ইনশাল্লাহ আমি এখানে অনেকদিন ধরে চিকিৎসা নেওয়ার আমি একটু আরাম পাইছি। আমি এখন বর্তমান কেমোথেরাপি মারে কেমোথেরাপির পয়সা তারা দিবা, আর আমি সিলেট 10 দিন পরপর যাই আর এখানে আমি সপ্তাহ তাই। বিএনিবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের সামগ্রিক সেবা অব্যাহত রাখতে সবাইকে, বিশেষ করে নতুন প্রজন্মকে পাশে থাকতে আহ্বান জানালেন এই দুই ট্রাস্টি। যে সময় আমি দেখছি আমার আব্বা ক্যান্সার ভাই মারা যাওয়ার পরে, আমি যে সময় দেখছি একটা হসপিটাল এখানে ওপেন হচ্ছে, মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসছে, এই জন্য আমি এটা জড়িত হয়েছি। Firstly, the main reason I joined this charity is because of my father. It was instilled through our parents how important charity is. Now, in order for their dreams to be a reality, it's got to be carried on. And I'm going to carry this through for the legacy that they've created for generations to come. আপনারা যারা ডোনেশন দেন, আমরা ইনশাল্লাহ এশোর করতেছি যে টাকাটা যাতে কাজে লাগে। আমাদের এখানে একটা বোর্ড আছে, প্রত্যেকটা জায়গাতে আমরা মনিটর করে থাকি। আমরা ট্রাস্টির মধ্যে যারা দেশে যাই, আমাদের কোনো এক্সপেন্স আমরা নেই না। আপনাদের একটু সাহায্যে একটি জীবনের সুস্থতা আসতে পারে এবং একটি পরিবারে একটু স্বস্তি এবং শান্তি আসতে পারে।